হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম তোমাদের টিভি একাডেমিতে আমি তোমাদের শোভম সাহেব তো চলে এসেছি তোমাদের জন্য এন এম জেন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কিন্তু একটা সেট নিয়ে তো আজকে আমরা সেট নাম্বার টোয়েন্টি সিক্স নিয়ে ডিসকাস করবো আমরা কিন্তু পাঁচশোটা এমসিকিউর একটা সিরিজ স্টার্ট করেছিলাম তো অলরেডি আমরা পঁচিশটা সেট করে ফেলেছি তো সেখানে কিন্তু তোমাদের আপকামিং এনএম জিএম টু টোয়েন্টি ফোর নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাস করে ফেলেছি যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোয়েশ্চেন অবশ্যই করে কিন্তু তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এবং বারবার করে কিন্তু রিভাইজ করো এবং সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে বা রিভাইজ করতে গিয়ে তোমরা যারা যারা ক্লাসগুলো অলরেডি করে ফেলেছো তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই করে কিন্তু আমাদেরকে জানাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো আমাদের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে সেখান থেকে তোমাদের কিন্তু যে কোনো রকম প্রবলেমের জন্য আমরা কিন্তু রয়েছি তোমাদেরকে হেল্প করার জন্য এবং অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো করছো তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ক্লাসগুলো হচ্ছে এই পিডিএফস গুলো পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফস গুলো কিন্তু তোমরা একদম ফ্রিলি পেয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু ফ্রিতে কিন্তু তোমাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল থাকছে তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই আজকে আমরা কিন্তু পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স বা সেট নাম্বার টোয়েন্টি সিক্স নিয়ে ডিসকাস করবো পাঁচশোটা এমসিকিউর অলরেডি কিন্তু আমরা দেখো তিনশো পঁচাত্তরটা কিন্তু অলরেডি করে ফেলেছে আজকে আমাদের কিন্তু তিনশো ছিয়াত্তর নম্বর থেকে স্টার্ট হচ্ছে তো চলো ফার্স্ট কোয়েশচেন কি রয়েছে আমরা দেখে নেই বলছে এখানে কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ঠিক আছে কোন শক্তির ব্যবহারে আমাদের অ্যাসিড সম্ভাবনা বাড়ছে দেখো সৌরশক্তি নাকি জীবাশ্ম জ্বালানি তাহলে আমরা জানি যে সৌরশক্তি বায়ু শক্তি বা ভূতাপীয় শক্তি এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি বা এগুলোতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না তাহলে যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা বা পেট্রোলিয়াম এই সমস্ত যে এই সমস্ত যে জ্বালানিগুলো রয়েছে এই সমস্ত জ্বালানিগুলোর ব্যবহারে কিন্তু আমাদের কি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা দেখব যে এই অ্যাসিড বৃষ্টির জন্য যে দায়ী সেগুলো কিন্তু যে গ্যাসগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই কয়লার কয়লা জ্বালানোর ফলে তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই জীবাশ্ম জ্বালানি হয়ে যাচ্ছে আমরা দেখব যে অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু দায়ী নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো থ্রি বলছে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাহলে অপশন বলছে দেখো ওজন হাইড্রোজেন মিথেন নাকি অ্যাসিড তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে মার্স গ্যাস বা যেটাকে আমরা বলবো মিথেন ঠিক আছে সি এইচ ফোর মার্স গ্যাস বা মিথেন বলবো এই মিথেন কিন্তু কয়লা খনিতে থাকছে এবং কয়লা খনিতে মাঝে মাঝেই কিন্তু এই জন্য কিন্তু কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে কিন্তু আগুন লেগে যাচ্ছে আমরা জানি যে মিথেন হচ্ছে খুবই দাহ্য একটা গ্যাস খুব সহজেই কিন্তু এতে আগুন লেগে যেতে পারে তো মিথেন হচ্ছে মিথেনের আরেকটা নাম মনে রাখতে হবে কিন্তু কয়লা আমরা জমে থাকতে দেখবো চলো আটাত্তর কি বলছে আমাদেরকে বলছে দেখো মিথানো জেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হচ্ছে দেখো কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে তোমাদেরকে কিন্তু আর বেশি কষ্ট করতে হচ্ছে না জেনিক কথার অর্থ হচ্ছে জেনিক কথার অর্থ এই যে জেনিক দেওয়া রয়েছে জেনিক মানে কোনো কিছু তৈরি করা ঠিক আছে ঠিক আছে তাহলে মিথানোজেনিক মানে কি হচ্ছে মিথেন তৈরি হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া মানে যারা মিথেন তৈরি করতে পারছে তাদের বিপাকের ফলে কোন গ্যাস উৎপন্ন হবে তার মানে কিন্তু এখানে আমরা দেখবো যে মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়ে যাচ্ছে কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যানসার দেওয়ার হয়েছে ভালো করে কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে চলো নেক্সট কোয়েশচেন আমরা এগিয়ে যাবো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের থ্রি সেভেন্টি নাইন কি বলছে দেখো বলছে মিথেন হাইড্রেটের সংকেত মিথেন হাইড্রেটের সংকেত কী হবে সি এইচ C2H5OH, CH4H2O, নাকি 4CH4-23H2O, তাহলে রাইট অ্যানসার কি হবে মিথেন হাইড্রেট তাহলে মিথেন হাইড্রেটের রাইট অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 4CH3-4CH3-23H2O ঠিক আছে 4CH3-23H2O কিন্তু হয়ে যাচ্ছে সরি 4CH4 এবং 23H2O হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মিথেন হাইড্রেটের সংকেত ঠিক আছে চলো নেক্সট কি বলছে দেখো 380 এর কোশ্চেন আমরা দেখে নেব 380 এর কোশ্চেন আমাদের কি বলছে ফেয়ারি আইস এই ফেয়ারি আইসের এর আমরা দেখবো যে সংকেত বা ফেয়ারি এর নাম কি হয়ে যাচ্ছে ফেয়ারি আইস এর সংকেত বা নাম কি হয়ে যাচ্ছে দেখো বলছে মিথেন মিথেন হাইড্রেট কার্বন ডাই অক্সাইড নাকি মিথানল তাহলে রাইট आंसर কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এখানে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটই হয়ে যাচ্ছে ফেয়ারি আইস এর এর সংকেতটা কিন্তু এটা ঠিক আছে 4CH423H2O নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 381 কি বলছে দেখো আমাদের মিথেন হাইড্রেট থেকে পাওয়া যাচ্ছে মিথেন হাইড্রেট থেকে পাওয়া যাচ্ছে তাহলে অপশন মধ্যে এখানে কি কি দেওয়া রয়েছে মিথেন হাইড্রেট থেকে কি পাবো আমরা বলছে হাইড্রোজেন গ্যাস মিথেন গ্যাস বায়োগ্যাস নাকি অ্যাসিডিন গ্যাস এটা খুব ইজি কোয়েশ্চেন মিথেন হাইড্রেট থেকে আমরা অবশ্যই করে মিথেন গ্যাসই পাবো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে ওকে এখানে দেখো বলছে পি চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ভি জিরো চাপ স্থির রেখে এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে সেটির আয়তন হবে তাহলে দেখো ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে বলছে আমাদের চাপ স্থির তার মানে পিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখবো যে পি বা চাপ কনস্ট্যান্ট হচ্ছে কোন কার ক্ষেত্রে চার্লসের যে ল রয়েছে চার্লসের যে সূত্র রয়েছে ঠিক আছে চার্লসের যে সূত্র রয়েছে এই চার্লসের লয়ের এর ক্ষেত্রে আমরা দেখবো যে পিটা কিন্তু কনস্ট্যান্ট বা হচ্ছে চাপটা কিন্তু স্থির তাহলে পি বা চাপটা স্থির রেখে এক ডিগ্রি উষ্ণতা বাড়ালে সেটার আয়তন কি হবে তাহলে আমরা জানি যে চার্সের সূত্র অনুসারে কি হচ্ছে না যখন আমরা দেখবো যে চাপটা স্থির থাকছে সেক্ষেত্রে এক ডিগ্রি উষ্ণতা বাড়া বা কমার ক্ষেত্রে ঠিক আছে মানে যখন আমাদের উষ্ণতার ডিফারেন্সটা হচ্ছে বা উষ্ণতার তারতম্য ঘটছে সেক্ষেত্রে আমরা দেখবো তার কিন্তু ওয়ান বাই টু সেভেন থ্রি ঠিক আছে একের দুশো তিয়াত্তর অংশ কিন্তু এটা কিন্তু তার হেরফের ঘটে যাচ্ছে ঠিক আছে তাহলে রাইট অ্যান্সারটা কি হবে এখানে আমাদেরকে বলছে চাপ বাড়ালে চাপ বাড়ালে তাহলে বাড়ছে যেহেতু সেক্ষেত্রে হবে কি অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার ভি জিরো ভি জিরো ওয়ান প্লাস ওয়ান বাই টু থ্রি এই যে এক ডিগ্রি আমরা কিন্তু এক ডিগ্রি আমরা কিন্তু কি করেছি তার উষ্ণতাটা বাড়িয়ে দিয়েছি এক ডিগ্রি আমরা কিন্তু তার উষ্ণতাটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু বাড়ছে তার জন্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ভি জিরো ওয়ান প্লাস ওয়ান বাই টু সেভেন্টি থ্রি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে যদি এটা আমাদেরকে কমতো তাহলে দেখতাম যে আমাদের কিন্তু রাইট অ্যান্সারটা হয়ে যেত মাইনাস ঠিক আছে তাহলে বাড়লে প্লাস হয়ে যাচ্ছে এবং কমলে মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে আমাদেরকে কি বলছে বাড়ছে তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন সি ঠিক আছে চার্লস এবং বয়েলসের যে লটা রয়েছে সেই লটা কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে চলো নেক্সট কি বলছে দেখো থ্রি এইটি থ্রি আদর্শ সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা হয় তাহলে আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা সেই উষ্ণতাটা কত আমরা জানি যে পরম শূন্য উষ্ণতা যেটা বা যেটাকে আমরা বলবো যে একদম এক্সট্রিমেট লো টেম্পারেচার যেটা হয় আর কি তো সেক্ষেত্রে সেখানেই কিন্তু আমরা দেখবো যে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই উষ্ণতাটা কত হয়ে যাচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সমস্ত আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে থ্রি এইটি ফোর থ্রি এইটি ফোর কি বলছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরম স্কেলে কত হবে পরম স্কেলে এই টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মান কত হবে তাহলে আমরা জানি পরম স্কেলে উষ্ণতার মান পেতে গেলে আমাদেরকে কি করতে হবে যেইটা আমাদের সেন্টিগ্রেড স্কেলে দেওয়া রয়েছে টোয়েন্টি সেভেন তার সঙ্গে আমাদেরকে কত অ্যাড করতে হচ্ছে টু ঠিক আছে পরম স্কেলে উষ্ণতার মান পেতে গেলে আমাদের কিন্তু সেন্টিগ্রেড স্কেলের যে উষ্ণতা তার সঙ্গে কিন্তু টু অ্যাড করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড করলে এখানে পেয়ে যাবো যে থ্রি তাহলে থ্রি কি হয়ে যাচ্ছে তখন আমরা লিখবো এটাকে কেলভিন থ্রি হান্ড্রেডটাকে আমরা লিখবো কিন্তু কেলভিন তাহলে পরম শূন্য উষ্ণতা বা আমরা দেখবো যে পরম স্কেলে উষ্ণতার মান পাওয়ার জন্য পরম স্কেলে উষ্ণতার মান পাওয়ার জন্য কি করতে হবে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা তার সঙ্গে কিন্তু আমাদেরকে টু টু সেভেন্টি থ্রি কিন্তু অ্যাড করে দিতে হবে এবং যে উষ্ণতাটা পাবো তার এককটা কি হয়ে যাচ্ছে তার এককটা কিন্তু হয়ে যাবে কেলভিন ঠিক আছে এটা কিন্তু ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের থ্রি এইটি ফাইভ কি বলছে দেখো চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো তাহলে দেখো চার্লসের সূত্রের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট থাকছে চার্লসের সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু পি বা আমরা বলবো যে চাপ এ কিন্তু কনস্ট্যান্ট তাহলে এ যখন কনস্ট্যান্ট থাকছে এ কিন্তু কোনোটাতেই থাকবে না তাহলে যেখানে যেখানে আমরা পি কে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা ক্যান্সেল আউট করে দেবো ঠিক আছে পি কে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা ক্যান্সেল আউট করে দেবো তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু দেখো আমাদের সি আর ডি এর মধ্যে হবে তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে না চার্লস ক্ষেত্রে আমরা জানি যে আয়তন উষ্ণতার সঙ্গে কিন্তু সমানুপাতিক থাকে ঠিক আছে আয়তন বাড়লে উষ্ণতাও বাড়বে আবার আয়তন কমলে উষ্ণতা কমছে ঠিক আছে যাই হোক তাহলে ভি ভ্যারাইজেস কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে টি ভি ভ্যারাইজেস টি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রাইট আনসার ঠিক আছে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট আনসার আদর্শ গ্যাসের সমীকরণটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ অপশন গুলো দেখো কি বলছে পিভি ইজ ইকুয়ালস টু কেটি টি অপশন বি তে বলছে পিভি ইজ ইকুয়ালস টু আর টি অপশন সি বলছে পিভি ইজ ইকুয়ালস টু এন আর আর অপশন ডি তে বলছে পি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি এম বাই ভি সি স্কোয়ার ঠিক আছে তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি পি ভি ইজ ইকুয়ালস টু এন আর টি ঠিক আছে এই এনটা কিন্তু ধ্রুবক ঠিক আছে এই এনটা কিন্তু ধ্রুবক তাহলে পি ভি ইজ ইকুয়ালস টু এন আর টি হয়ে যাচ্ছে আদর্শ গ্যাসের কিন্তু উষ্ণতার সরি আদর্শ গ্যাসের সমীকরণ ঠিক আছে আদর্শ গ্যাসের সমীকরণ হয়ে যাচ্ছে পি ভি ইজ ইকুয়ালস টু এন আর টি নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের 387 387 কি বলছে প্রথম অনুর কল্পনা করেন ভালো করে খেয়াল করতে হবে এখানে কিন্তু আমাদেরকে বলেছে অনুর কল্পনা করেছিলেন ঠিক আছে তাহলে রাইট आंसर কি হবে অপশন এতে বলছে অ্যাভোগাড্রো অপশন বি বলছে গেলুসাক অপশন সি বলছে ডালটন অপশন ডি বলছে চার্লস তাহলে রাইট आंसर কি হয়ে যাচ্ছে প্রথম অনুর কল্পনা করেছিলেন কিন্তু অ্যাভোগাড্রো ঠিক আছে অ্যাভোগাড্রো আর প্রথম পরমাণু বাদ দিয়েছিলেন ডালটন পরমাণু ঠিক আছে পরমাণুর কথা বললে তখন আমরা বলবো কে ডালটন ঠিক আছে ডালটনের পরমাণুবাদ আমরা জানি ঠিক আছে ডালটনের পরমাণুবাদ আমরা জানি তাহলে ডালটন প্রথম পরমাণু তত্ত্ব দিয়েছিলেন বা পরমাণুর ধারণা দিয়েছে যাই বলতে পারো নেক্সট কোয়েসে আমরা চলে আসছি থ্রি কি বলছে এসটিপিতে এক মোল সকল গ্যাসের আয়তন তাহলে এসটিপিতে আয়তন কত হয়ে যাচ্ছে এসটিপিতে আয়তন হয়ে যাচ্ছে আমরা জানি যে বাইশ দশমিক লিটার ঠিক আছে বাইশ দশমিক চার লিটার এসটিপিতে সমস্ত এক মোল সকল গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে বাইশ দশমিক লিটার আর এটা আমরা যদি এখানে টোয়েন্টি থ্রি করে দিই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি এটা হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি নেক্সট কোয়েশ্চনে চলে আসছি আমরা থ্রি এইটি নাইন কি বলছে দেখো পি চাপে টি উষ্ণতায় ভি আয়তন কোন গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে এন ঠিক আছে তাহলে দেখো পি চাপ টি উষ্ণতা এবং ভি আয়তন কোন গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে এন এবার কি বলছে দেখো পি চাপে টি উষ্ণতায় টু ভি আয়তন কোনো গ্যাসের অনুর সংখ্যা কত হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু পি আর আমরা দেখবো যে টি দুটোই কিন্তু কনস্ট্যান্ট তাহলে এদেরকে আমরা কিন্তু না যেহেতু কনস্ট্যান্ট রয়েছে তাদের কিন্তু এখানে কোন রকম কোনো ফাংশন নেই তাহলে সেক্ষেত্রে আয়তনটা ছিল আমাদের ভি সেটা হয়ে গেল দ্বিগুণ টু ভি হয়ে গেল তাহলে নেক্সট কি হবে তাহলে অনুর সংখ্যা ছিল এন সেটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে টু এন হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন বি ঠিক আছে যেহেতু এখানে আমাদের পি এবং টিটা হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট আমরা কিন্তু সেগুলোকে নিচ্ছি না ঠিক আছে যেহেতু এখানে আমরা দেখছি যে ভি ছিল প্রথমে সেটা দ্বিগুণ হয়ে গেল হয়ে গেল তাহলে সরি আয়তনটা আয়তনটা ছিল হয়ে যাচ্ছে ভি তো সেক্ষেত্রে আমরা বলবো যে অনুসংখ্যাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো আমাদের আজকে সেটা লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো টি স্থির থাকলে ভি ভ্যারাইজেস ওয়ান বাই পি এটি হলো টি 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 স্থির স্থির তাহলে তাহলে থাকছে মানে মানে কি হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার আমরা বলবো ঠিক আছে উষ্ণতা বা টেম্পারেচার আমরা বলবো টি স্থির থাকলে তাহলে টি স্থির থাকলে কি হচ্ছে দেখো বলছে এটা কি হবে ভি ভ্যারাইজেস ওয়ান বাই পি এটা কি হয়ে যাচ্ছে সূত্র বয়লের সূত্র বয়েলের সূত্র নাকি ডালটনের সূত্র তাহলে দেখো এই উষ্ণতা উষ্ণতার সঙ্গে কার রিলেশন রয়েছে বয়েলিং এর ঠিক আছে মানে উষ্ণতা বাড়লে আমরা জানি উষ্ণতা দিলে কোনো কিছু ফুটতে থাকে তাহলে টি যখন স্থির থাকছে খেয়াল রাখবে তখন কিন্তু সেটা বয়েলের সূত্র হয়ে যাচ্ছে ঠিক আছে ভি ভ্যারাইটিস ওয়ান বাই পি এটা কিন্তু বয়েলের সূত্র ঠিক আছে অনেক সময় এগুলো আমাদের মনে রাখতে সমস্যা হয় তো সেক্ষেত্রে এইভাবে মনে রাখার চেষ্টা করবে বয়লের সূত্র বয়ল মানে কি কোনো কিছুকে ফোটানো তাহলে ফোটাতে গেলে কি দরকার আমাদের উষ্ণতা দরকার তাহলে বয়লের ক্ষেত্রে মনে রাখবে টিটা স্থির আর পি মানে হচ্ছে চাপ ঠিক আছে এই চাপ কার ক্ষেত্রে স্থির থাকছে চার দেখো চাপ আর চার একই রকম ঠিক আছে চার্লসের ক্ষেত্রে তাহলে চার ক্ষেত্রে চাপ স্থির আর বয়েল বা উষ্ণতা বয়েলের জন্য উষ্ণতা বা টেম্পারেচার লাগছে সেখান থেকে কিন্তু উষ্ণতাটা স্থির এইটা মনে রাখলে দেখবে সহজে কিন্তু এগুলোর গাণিতিক রূপগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে কে বয়েলের সূত্র তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন তো আজকে সেটটা কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে তো একই রকম কিন্তু তোমরা প্রত্যেকটা সেটের মধ্যে এখানে কিন্তু অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে নিজেরা কিন্তু বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে বারবার রিভাইজ করতে হবে এবং অবশ্যই করে কিন্তু তোমরা রিভাইজ এবং প্র্যাকটিসটা চালিয়ে যাও তার কারণ কিন্তু এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে প্রত্যেকটা টপিক কিন্তু এই সময় তোমাদের বারবার করে রিভাইজ করতে হবে ঠিক আছে তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর তোমাদের হবে হবে অবশ্যই করে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে বারবার করতে এবং অবশ্যই করে আমরা সেটগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সেই সেটগুলো বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো কারণ সেই সেটের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন কোয়েশ্চেন অবশ্যই করে তোমাদের এক্সামে পেয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বারবার করে প্র্যাকটিস করতে থাকো বারবার করে রিভাইজ করতে থাকো এবং অবশ্যই কোনো প্রবলেম হলে আমরা রয়েছি যে কোনো ধরনের প্রবলেমে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা রয়েছে আমাদের সঙ্গে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তোমরা অবশ্যই করে জয়েন করতে পারো এবং এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফসগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে ফ্রি গুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই করে সেগুলো তোমাদেরকে কিন্তু পাওয়ার জন্য গ্রুপে জয়েন করতে হবে এবং যারা যারা ক্লাসগুলো করছে তোমরা জানাবে ক্লাসগুলো কেমন লাগছে বা অন্য কোনো টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন কিনা তারা কিন্তু সেইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে করবে যারা যারা কিন্তু জেন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টার্গেট করছে তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে ভালো করে প্র্যাকটিস করতে থাকো টাটা থ্যাংক ইউ